আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রীতি এবং শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের খুবই ছোট একটা দেশ কাতার এবং পৃথিবীর ধনী রাষ্ট্রগুলির মধ্যে একটা। এই কাতারে 15 জুন থেকে যেভাবে স্বাভাবিক পরিক্রমায় ফিরে আসবে তারই বিস্তারিত নিয়ে আমরা চলে আসছি। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার গভর্নমেন্ট থেকে, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আপডেটটি শেয়ার করা হয়েছে হুবহু তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক যে 5টি ধাপে কাতার স্বাভাবিক জীবনে ফিরে আসবে তারই বিস্তারিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো। আজ আপনাদের কাছে নতুন একটি খবর নিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম বরাবরের মতোই। এটা হচ্ছে কাতারের লকডাউন সম্পর্কে একটি ঘোষণা। 4 ধাপে কাতারের লকডাউন সম্পূর্ণরূপে উঠিয়ে নেওয়া হবে। নজরুল ইসলামের রিপোর্টে কাতারের সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্টের পক্ষ থেকে 8 জুন 2020 করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ হওয়া সকল বিষয়সমূহ পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী পনেরোই জুন থেকে তা শুরু করা হবে চারটি পর্যায়ে। তা পহেলা সেপ্টেম্বরে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। কাতারের লকডাউন সম্পূর্ণ উঠে নেওয়ার 4টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে 15 জুন 2020 থেকে সব কার্যক্রম শুরু হবে। ক, মসজিদসমূহ খুলে দেওয়া হবে, তবে সকল মসজিদ নয়, কয়েকটি নির্ধারিত মসজিদ খোলা হবে, সেখানে 5 ওয়াক্ত নামাজ হবে, জুমা আদায় হবে না। উল্লেখ্য যে মসজিদের বাথরুম বন্ধ থাকবে, বিধায় যারা নামাজ পড়তে যাবেন তাদেরকে ঘর থেকেই উজু করে যেতে হবে, নিজস্ব জায়নামাজ সাথে করে নিয়ে যেতে হবে, কোরআন পড়তে হলে নিজ কোরআন সাথে করে নিয়ে যেতে হবে অথবা মোবাইলে ডাউনলোড করা কোরআন পড়তে হবে। মসজিদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মুসল্লা বিছানোর জায়গায় নির্দিষ্ট করা থাকবে, সেখানে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করতে হবে। যতক্ষণ মসজিদে থাকবে ফেস মাস্ক ও গ্লাভস লাগানো অবস্থায় থাকতে হবে, ভিড় করা যাবে না, নিরাপত্তার দায়িত্বে থাকা লোকদের সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে যে সকল মসজিদ খোলা হবে না, কয়েকটি নির্বাচিত মসজিদ খোলা হবে, সে অনুযায়ী যদি আপনার বাসার আশেপাশের মসজিদ খোলা হয় তাহলে আপনি সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারেন। ঘর থেকে বের হতে হলে ইহরিতাজ অ্যাপটি মোবাইলে ডাউনলোড করা থাকতে হবে, এই নিয়ম চালু থাকবে। হ, কাতারের বাইরে গমন করা যাবে শর্ত সাপেক্ষে। অতি প্রয়োজনে কাতারের বাইরে সফর করতে হলে শর্ত হচ্ছে যখন ফিরবেন তখন এয়ারপোর্ট থেকে সরাসরি বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে 2 সপ্তাহ অবস্থান করতে হবে। গ, পার্কসমূহ খুলে দেওয়া হবে, তবে সকল পার্ক নয়, কয়েকটি নির্ধারিত পার্ক খোলা হবে, পার্কে প্রবেশও বাধ্যবাধকতা থাকবে, শিশুদের প্রবেশ করতে দেওয়া যাবে না। ঘ, প্রাইভেট ক্লিনিকসমূহ খুলে দেওয়া হবে, তবে সেখানে 40% সার্ভিস চালু থাকবে। ও, শপিং মলসমূহ খুলে দেওয়া হবে, তবে সেখানে 30% সার্ভিস চালু থাকবে। একইভাবে দোকানসমূহের দূরত্ব 300 মিটার হতে হবে। দ্বিতীয় ধাপ, 1 জুলাই 2020 থেকে যেসব কার্যক্রম শুরু হবে। ক, সর্বোচ্চ 10 জনের সমাবেশ বা মিটিং করা যাবে, 10 জনের অধিক লোকের কোনো সমাবেশ করা যাবে না। খ, আরও মসজিদ সমূহ খোলা হবে, অর্থাৎ 15 জুন যেসব মসজিদ খোলা হবে তার সংখ্যাও বৃদ্ধি করা হবে। গ, সমুদ্রে চলাচলের নৌকাসমূহ চলাচল শুরু করতে হবে, তবে সর্বোচ্চ 10 জন যাত্রী বহন করা যাবে। ঘ, সকল পার্ক বিচ কর্নিশ খুলে দেওয়া হবে। ঙ, ওপেন প্লেসমূহ প্রশিক্ষণের জন্য মিলিত হওয়া যাবে, তবে প্রশিক্ষণ গ্রুপসমূহে সর্বোচ্চ 10 জন সদস্য থাকবেন। চ, প্রাইভেট ক্লিনিকসমূহে 60% সার্ভিস চালু করা হবে। ছ,
ছ শপিং মল সমূহ খুলে দেওয়া হবে, তবে তার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি থাকবে। বর্গীয় জ রেস্টুরেন্ট সমূহ খোলা হবে, তবে সেখানে উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। ঝ মিউজিয়াম লাইব্রেরি ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য খোলা হবে। ঞ সরকারি কর্মচারীদের সংখ্যা 20% থেকে বাড়িয়ে 50% উন্নতি করা হবে। তৃতীয় ধাপ, পহেলা আগস্ট 2020 থেকে যেসব কার্যক্রম শুরু হবে। ক সমাবেশ বা মিটিং সমূহের অংশগ্রহণকারীদের সংখ্যা 10 থেকে বাড়িয়ে 40 উন্নতি করা হবে। খ পুরো কাতারে 54টি মসজিদ জুমার নামাজ শুরু হবে, বন্ধ থাকা আরও মসজিদ সমূহ খুলে দেওয়া হবে। গ ফ্লাইট সমূহ চালু হবে, তবে কেবলমাত্র সেই সব দেশের ফ্লাইট আসবে যেসব দেশে করোনা ভাইরাস সংক্রামক কম হচ্ছে। কোন দেশ থেকে কখন ফ্লাইট শুরু হবে তা পরবর্তী ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঘ ড্রাইভিং স্কুল সমূহ খুলে দেওয়া হবে। প্লেগ্রাউন্ড সমূহ খুলে দেওয়া হবে, তবে অংশগ্রহণকারীদের সংখ্যা 40-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। চ নার্সারি ও কিন্ডারগার্টেন সমূহ খুলে দেওয়া হবে। ছ শপিং মল সমূহের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খোলা রাখা হবে। বর্গীয় জ রেস্টুরেন্ট সমূহের উপস্থিতির সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। ঝ সেলুন, বিউটি পার্লার, হেলথ ক্লাব, জিম, সুইমিং পুল ইত্যাদি খুলে দেওয়া হবে। ইয় সরকারি অফিস সমূহের কর্মচারীদের সংখ্যা 80% উন্নতি করা হবে। এই ছিল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আসছে, 1 সেপ্টেম্বর 2020 থেকে লকডাউন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। ক সকল ধরনের ব্লক খুলে দেওয়া হবে। গ সকল মসজিদ সমূহ খুলে দেওয়া হবে। ঘ বিবাহ শাদীর হল বা অনুষ্ঠানের উপর আরোপ থাকবে না। ঘ সকল মসজিদ সমূহের জুমার নামাজ চালু হবে। ও কনফেকশনারি, কনফারেন্স, সমাবেশ, প্রদর্শনী, উৎসব, খোলাখুলি সব খুলে দেওয়া হবে। চ পাবলিক বাস সার্ভিস ও মেট্রো খুলে দেওয়া হবে। ছ ফ্লাইট সমূহ চালু হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যাবে। বর্গীয় জ নানা ধরনের অনুষ্ঠানাদিক শুরু হয়ে যাবে। ঝ মেডিকেল ক্যাম্পিং চালু হবে। ইয় নতুন শিক্ষা বর্ষের ক্লাস চালুর মধ্যে দিয়ে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়া হবে। ট শপিং সেন্টার সমূহ, জাদুঘর, হোটেল, রেস্টুরেন্ট সহ কিছু স্বাভাবিক প্রক্রিয়া চলে যাবে। উল্লেখ্য যে সকল ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে হবে। মাস্ক ও গ্লাভস পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি বিষয় মেনে চলতে হবে। উপরোক্ত নির্দেশিকা এক থেকে অপরটিতে উন্নতি হওয়ার ক্ষেত্রে ভাইরাসের বিস্তার কম হওয়ার শর্ত থাকবে, কিন্তু যদি দেখা যায় যে জনসচেতনতার অভাবে ভাইরাস পুনরায় বিস্তার শুরু হয়েছে তাহলে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে না, বরং পুনরায় ব্লক চালু হয়ে যাবে। এই ছিল আমাদের কাতার সম্পর্কিত আজকের নিউজ। তো আগামীকাল অন্য কোনো সময় অন্য কোনো আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।